আপনার বাড়িতে যদি ওয়াইফাই থাকে, অর্থাৎ আপনি যদি একজন ওয়াইফাই ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে কখনোই আপনি চাইবেন না যে আপনার ওয়াইফাইটি বাইরের কেউ চুরি করে ব্যবহার করুক। অর্থাৎ কেউই চায় না যে তার ওয়াইফাইটি অচেনা কেউ বাইরের কেউ ইউজ করুক। বাইরের কেউ যদি আপনার ওয়াইফাইটি ইউজ করে তাহলে এর ফলে আপনার ওয়াইফাই স্লো হয়ে যেতে পারে, আরও বিভিন্ন সমস্যা হতে পারে। আর ওয়াইফাই ব্যবহারকারীদের ক্ষেত্রে টিপি লিঙ্ক রাউটারটি কিন্তু একদম কমন একটি রাউটার। অধিকাংশ মানুষই কিন্তু টিপি লিঙ্কের রাউটার ব্যবহার করে, এমনকি আমি নিজেও টিপি লিঙ্কের রাউটার ব্যবহার করি। তো আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা কিনা টিপি লিঙ্কের রাউটার ব্যবহার করেন। যারা টিপি লিঙ্ক রাউটার ব্যবহার করেন তাদের আমি আজকে এমন কিছু উপায় দেখাবো যার মাধ্যমে আপনি আপনার ওয়াইফাইটা বাইরের কেউ ইউজ করতেছে কিনা চুরি করে তা আপনি দেখতে পারবেন, এবং আপনি চাইলে তাদেরকে ব্লক করে দিতে পারবেন যাতে পরবর্তীতে তারা আর আপনার ওয়াইফাইটা ইউজ করতে না পারে। আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি যদি কেউ জেনে যায় তাহলে কিন্তু সে আপনার ওয়াইফাইটি ব্যবহার করতে পারবে। তো এই কারণে সবসময় চেষ্টা করবেন একটু স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার। আর আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা যদি কেউ জেনেও যায়, যদি কেউ আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড জেনে যে ওয়াইফাইটি ব্যবহার করে, তাহলে আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনারা তাকে ব্লক করে দেবেন যাতে আপনার ওয়াইফাইটা সে আর ইউজ করতে না পারে। আর এই কাজগুলো আমরা করবো টিপি লিঙ্ক টেথার নামক একটি অ্যাপসের মাধ্যমে। এটি হচ্ছে টিপি লিঙ্কের একটি অফিসিয়াল অ্যাপস। এই অ্যাপসটির মাধ্যমে আপনি টিপি লিঙ্ক রাউটার সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন। আপনি চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, ইউজার নেম চেঞ্জ করতে পারবেন। আপনি দেখতে পারবেন যে আপনার ওয়াইফাইটা বাইরে কি ইউজ করতেছে কিনা, যদি ইউজ করে থাকে কেউ তাহলে তাকে আপনি ব্লক করে দিতে পারবেন, আরও অনেক কিছু এই অ্যাপসের মাধ্যমে করতে পারবেন। এই অ্যাপসটি আপনারা ইনস্টল করার জন্য চলে যাবেন সরাসরি প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে ওখানে সার্চ করবেন টিপি লিঙ্ক টেথার লিখে। টিপি লিঙ্ক টেথার লিখলে ওখানে অ্যাপসটি আপনি পেয়ে যাবেন। টিপি লিঙ্ক টেথার এই অ্যাপসটি আপনারা ফোনে ইনস্টল করে নেবেন। তো এই অ্যাপসটি ইনস্টল করার পর যখন আপনি ওপেন করবেন তখন আপনাকে একটা টিপি লিঙ্ক আইডি দিয়ে লগ ইন করতে বলবে, অথবা আপনি চাইলে টিপি লিঙ্কের একটা আইডি ক্রিয়েট করে নিতে পারবেন জিমেইলের মাধ্যমে। তো আপনার যদি আগে থেকে কোনো টিপি লিঙ্কের আইডি খোলা থাকে তাহলে সেটা আপনি ওখানে লগ ইন করতে পারেন। আর আপনার যদি কোনো টিপি লিঙ্কের আইডি আগে থেকে না ক্রিয়েট করা থাকে তাহলে আপনাকে জিমেইলের মাধ্যমে একটা আইডি ক্রিয়েট করে নিতে হবে। আর এই অ্যাপসটি ওপেন করার আগে আপনি যে রাউটারটা নিয়ে কাজ করতেছেন সেই রাউটারের ওয়াইফাই আপনাকে কানেক্ট করা থাকতে হবে আপনার ফোনে। যদিও আমার এর আগে থেকে একটা টিপি লিঙ্কের আইডি অলরেডি খোলা আছে, তারপরেও আমি নতুন আর একটা টিপি লিঙ্ক আইডি ক্রিয়েট করবো আপনাদের দেখানোর জন্য। তো প্রথমে আমি দেখাবো কিভাবে আপনারা টিপি লিঙ্ক আইডি ক্রিয়েট করবেন। তারপর আমি আবার ফার্স্টে চলে এসে আমার যে আগে থেকে অলরেডি যে টিপি লিঙ্কের আইডি ক্রিয়েট করা ছিল সেই আইডিটা আমি আবার লগ ইন করে তারপরে আপনাদের বাকি কাজগুলো দেখাবো। তো এই ভিডিওটি না টেনে আপনি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন, আর আপনি যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে হয়তো আপনি নাও বুঝতে পারেন বিষয়টা। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। ভিডিওটি শুরু করার আগে যে কথাটি বলে নিতে চাই, আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে। তো আমি এখান থেকে অ্যাপসটি ওপেন করতেছি, টেথার অ্যাপসটি। দেখুন টেথার অ্যাপসটি ওপেন করার পর এখানে এরকম ইন্টারফেস আপনার সামনে আসবে, আর যে ওয়াইফাইটি আপনি কন্ট্রোল করবেন সেই ওয়াইফাইটি অবশ্যই আপনার ফোনে কানেক্ট করা থাকতে হবে। তো এখানে আমরা যে কোনো এক জায়গায় টাচ করব, টাচ করলে এরকম একটা অপশন আসবে, তারপর এখান থেকে নিচে অ্যাগ্রিতে ক্লিক করব। টিপি লিঙ্ক আইডিতে লগ ইন করতে বলতেছে। তো আপনার এর আগে যদি কোনো টিপি লিঙ্ক আইডি খোলা থাকে তাহলে আপনি এখানে লগ ইন করবেন, আর যদি আপনার আগে থেকে কোনো টিপি লিঙ্ক আইডি খোলা না থাকে তাহলে আপনাকে একটা টিপি লিঙ্ক আইডি ক্রিয়েট করে নিতে হবে। টিপি লিঙ্কের আইডি ক্রিয়েট করা ছাড়া কিন্তু আপনি এই অ্যাপসটিতে লগ ইন করতে পারবেন না। তো আইডি কিভাবে ক্রিয়েট করবেন সেটা আমি আপনাদের এখন দেখাবো। তো আইডি ক্রিয়েট করার জন্য এই যে নিচে বাম দিকে দেখতে পাচ্ছেন সাইন আপ অপশন, এখানে ক্লিক করবেন। তো এখন এখানে আমাকে একটা টিপি লিঙ্ক আইডি ক্রিয়েট করতে হবে, অর্থাৎ একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। উপরে এখানে এখানে জিমেইল দিতে বলছে, দেখুন আমি আমার জিমেইলটা এখানে দিয়ে দেব। তারপর নিচে এখানে আপনাকে একটা ছয় ডিজিটের, মিনিমাম ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, দেখুন পাসওয়ার্ড দেওয়ার পর নিচে এই পাসওয়ার্ডটা আবার কনফার্ম করতে বলতেছে, আবার আমি কনফার্ম করতেছি। তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ অপশনে, সাইন আপ অপশনে ক্লিক করব। এই যে আমি যে জিমেইলটা এখানে দিয়েছি এই জিমেইলে একটা মেইল আসছে উপরে, দেখুন একটা মেইল চলে আসছে, টিপি লিঙ্ক থেকে একটা মেইল আসছে। ঠিক আছে, আমি এই মেইলটার ভিতর যাচ্ছি, মেইলটা ওপেন করতেছি, দেখুন জিমেইল থেকে। তারপরে জিমেইলটা ওপেন করার পরে দেখুন এখানে লেখা জিমেইল আসার পরে যে ক্লিক টু ফিনিশ রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই দেখুন কংগ্রাচুলেশনস, এই যে অ্যাক্টিভেশন সাকসেড। তো এবার আমরা চলে যাব আবার টিপি লিঙ্কস, টিপি লিঙ্কে যে টেথার এই অ্যাপসে। ঠিক আছে, যাওয়ার পর এখানে এই যে অ্যাক্টিভেটেড অ্যান্ড লগ ইনে ক্লিক করব। তারপর দেখুন, তো দেখুন এখন কিন্তু আমার অ্যাকাউন্ট ক্রিয়েটে লগ ইন হয়ে গেছে। এই যে দেখুন এখানে আমার রাউটার, এই যে রাউটারের মডেলটা এখানে দেখাচ্ছে। তো ভিউয়ার্স, অ্যাকাউন্ট কেমনে খুলতে হয় সেটা আমি আপনাদের দেখালাম। তো এর আগে আমার এই রাউটারের একটা অ্যাকাউন্ট খোলা আছে যেহেতু, সেই জন্য আমি সেইটা দিয়ে এখানে লগ ইন করবো। ঠিক আছে, তো আপনার যদি না খোলা থাকে অ্যাকাউন্ট সে, তাহলে আপনি আমি যেভাবে দেখালাম হবে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন জিমেইলের মাধ্যমে। ঠিক আছে, তো আমার যে অ্যাকাউন্ট খোলা আছে আমি সেটা দিয়ে এখন এখানে লগ ইন করবো। তো আমি এখানে জিমেইল আর পাসওয়ার্ডটা দিয়ে দিব। ঠিক আছে, আমি জিমেইলটা আর পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখানে। তো জিমেইল এবং পাসওয়ার্ডটা দেওয়ার পর নিচে লগ ইন অপশন দেখতে পাচ্ছেন, এই লগ ইন অপশনে ক্লিক করব। এই যে আবারও আগের মতো এরকম রাউটারটা দেখাচ্ছে এখানে, দেখুন রাউটারটা ক্লিক করব।
তো দেখুন এখানে ইউজারনেম এবং পাসওয়ার্ড চাচ্ছে, ঠিক আছে। তো এবার এই ইউজারনেমটা এখানে, তো দেখুন আপনি যদি আপনার টিপি লিংক রাউটারের ইউজারনেম এবং পাসওয়ার্ড যদি এর আগে চেঞ্জ করে না থাকেন বা কেউ যদি চেঞ্জ করে না থাকে, তাহলে ডিফল্টভাবে থাকে হচ্ছে অ্যাডমিন। ইউজারনেমের জায়গায় অ্যাডমিন দিতে হবে, পাসওয়ার্ডের জায়গায়ও অ্যাডমিন দিতে হবে, ADMIN অ্যাডমিন, ঠিক আছে। মানে যদি এর আগে আপনি আপনার রাউটারের পাসওয়ার্ড এবং ইউজারনেম চেঞ্জ করে না থাকেন, তাহলে ডিফল্টভাবে টিপি লিংক রাউটারে সাধারণত অ্যাডমিন দিতে হয়, অ্যাডমিন থাকে, ইউজারনেম এবং পাসওয়ার্ড দুইটাই অ্যাডমিন দিতে হয়। তো আপনি যদি এর আগে চেঞ্জ না করে থাকেন, তাহলে ইউজারনেম পাসওয়ার্ড দুইটাই অ্যাডমিন টাইপ করবেন। তো যেহেতু আমি এর আগে আমার রাউটারের পাসওয়ার্ড এবং ইউজারনেম চেঞ্জ করেছি, সেহেতু চেঞ্জ করে আমি যেটা দিয়েছি, সেট করেছি, সেইটা আমি এখানে টাইপ করব। তো তারপর নিচেই এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশনে, লগ ইন অপশনে ক্লিক করব। তো দেখুন তারপর এখানে এটা আমার লগ ইন হয়ে গেল, ঠিক আছে। তো এবার আমি এখান থেকে সব কিছু কন্ট্রোল করতে পারবো। তো একদম নিচের দিকে মাঝখানে দেখতে পাচ্ছেন ক্লায়েন্টস নামে একটা অপশন, এই ক্লায়েন্টস অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন এখানে এই যে টু ক্লায়েন্টস, মানে দেখুন দুইটা ডিভাইস কানেক্ট করা আছে আমার ওয়াইফাইতে এখন, ঠিক আছে। তো দেখুন এই যে রেডমি নোট 9 প্রো টমাল, এটা হচ্ছে আমার ডিভাইস, আর এই যে রেডমি নোট 8, এইটা, ঠিক আছে। এই দুইটা ডিভাইস এখন লগ ইন করা আছে। তো তার নিচে দেখতে পাচ্ছেন ব্লকড ক্লায়েন্টস টু, ব্র্যাকেটে টু, মানে দুইটা ক্লায়েন্টসকে ব্লক করা হয়েছে। দেখুন দেখুন ডান পাশে শো অপশনে ক্লিক করলে এই যে দেখুন এই দুইটা ডিভাইসকে দেখুন ব্লক করা হয়েছে, ঠিক আছে। তো আবার এটা এখানে হাইড করে রাখতেছি আমি। তো আপনি যদি উপরে এখানে কোনো অপরিচিত ডিভাইস এখানে যদি দেখেন, অর্থাৎ আপনি যদি বুঝতে পারেন যে এটা বাইরের কেউ চালাচ্ছে, বাইরের কেউ লগ ইন করেছে, বাইরের কোনো ডিভাইস যদি এখানে আসে, তাহলে আপনি সেটা ব্লক করে দিতে পারবেন। ব্লক করার জন্য কী করবেন, সাপোজ ধরুন এই যে রেডমি নোট 8, তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন ব্লক অপশন, এখানে ক্লিক করলে কিন্তু সেই ডিভাইসটা কিন্তু ব্লক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কিন্তু সে আর চালাতে পারবে না। তো এইভাবে এখানের যে কোনো ডিভাইসকে কিন্তু আপনি ব্লক করে দিতে পারবেন। তো তারপর এই যে ডান দিকে টুলস অপশন দেখতে পাচ্ছেন নিচে, টুলস অপশনে ক্লিক করে এখানে এই যে আপনি এই যে সিস্টেম অপশন দেখতে পাচ্ছেন, সিস্টেম অপশনে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি লগ আউট করে দিতে পারেন, ঠিক আছে। আমি লগ আউট করে আপনাদের দেখাচ্ছি, এখানে লগ আউটে ক্লিক করে তারপর এখান থেকে লগ আউট হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি আসলে এই অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন যে আপনার ওয়াইফাইটি বাইরের কেউ ইউজ করতেছে কিনা, আর যদি কেউ ইউজ করে থাকে তাহলে তাকে আপনি ব্লক করে দিতে পারবেন যাতে সে আপনার ওয়াইফাইটার ইউজ করতে না পারে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন, যদি কোনো কনফিউশন থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।